গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দেখো চলে গিয়েছিলাম বাজারে, তোমাদের আর সাথে নিয়ে যাইনি, বাজার করে নিয়ে চলেও এসেছি। আর বিছানার অবস্থাও দেখো এখনো গুছাইনি, বাজারটা করে নিয়ে এলাম, এবার বিছানা টিছানা গোছাবো। এখন 9:30 বাজে, 8:30 সময় চলে গিয়েছিলাম বাজারে, গিয়ে বেরিয়ে দেখলাম গাড়িতে তেলও নেই, তেলটাও ভরালাম। তো আজকে মাছ নিয়ে এসেছি, বেশ 2-3 রকমের মাছ নিয়েছি, অল্প অল্প করেই নিয়েছি, আর একটু সবজি বাজার করে এনেছি। তাড়াতাড়ি করে ধুয়ে ঠুয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কী কী নিয়ে এলাম বাজার থেকে। তো এই দেখো, এই হচ্ছে আজকে আমার মাছের বাজার। এরম অল্প একটুখানি কাতলা মাছ নিয়ে এসেছি, আর একটু লোটে মাছ নিয়ে এসেছি, অনেক দিন খাইনি, মানে এবছরে প্রথম খাচ্ছি বলতে পারো। আর একটুখানি বাটা মাছ নিয়ে এসেছি, ওই একরকম মাছ খেতে খেতে না মানে মুখ একদম পচে গেছে, আর লেবু ওরা এখনও বিক্রি করে যাচ্ছে, তো একটা লেবু নিয়ে এসেছি ব্যাস। তো চলো এবার ফার্স্টে হাত পা ধুয়ে ধুয়ে নিই, ড্রেস ট্রেস চেঞ্জ করে নিই, এসে চা খাবো চলো। চাও এদিকে বসিয়ে দিলাম, চা এদিকে বসিয়ে দিয়েছি। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, চলো একটা জিনিস এলো আনিয়েছি অ্যাকচুয়ালি। তো দেখো আজকে সকালবেলা ঈশা ফাউন্ডেশন থেকে এই জিনিসগুলো এসছে, আমি অর্ডার দিয়েছিলাম তাও তোমার 10-15 দিন আগে, তো আজকে এসছে। এগুলো আমার মানে খুব আনানোর ইচ্ছে ছিল, আর শরীরের সাথে না তামা পরা খুব ভালো, তো এটা অয়নের জন্য আনিয়েছি, ওর এটা খুব পরার ইচ্ছে, আর আমি এটা আনিয়েছি। এটা এগুলো কিন্তু সব তামার, খুব ভালো লেগেছিল আমার, তো ওনাদের ওখান থেকে এগুলো আমি আজ মানে পারচেস করিয়েছি। এটা আমার হাতের জন্য আনিয়েছি এই ব্রেসলেটটা, তো আমি এটা ফার্স্টে শোধন করব, তারপর পরব, আর এগুলো করব, প্রত্যেকটা জিনিসই করব শোধন। আর সকালবেলা দেখো নাইকা থেকেও এগুলো চলে এসছে। আজকে সব মানে আমি ঘরে ঢুকেছি বাজার থেকে, এক এক করে সব আসতে শুরু করেছে। এটা একটা হচ্ছে চুলের সিরাম, এটা এসছে, এই এটা এবার এই বডি ওয়াশটা আনিয়েছি আমি, এটা আনিয়েছি। আর অয়ন বলল এটা নেবে, এই কই গেল, এই চ অয়নের আবার এটা পছন্দ হয়েছে, বললো এটা একটা ইউজ করি, এলাম ঠিক আছে, ওই দুজনে মিলিয়ে মিশিয়ে ইউজ করব, কিন্তু আমার পছন্দ হচ্ছে এটা আর ওর পছন্দ হচ্ছে এটা, তো এই আনিয়েছি। আর এটা আমার চুলের জন্য আনিয়েছি, আর এটা এটা শ্যাম্পুটা দুজনেই ইউজ করব। আগের দিন না আমাদের পাড়ায় একটা দোকান খুলেছে, ওই যে সেই মেলাটা হচ্ছিল না ওই জায়গায়, তো স্ন্যাক্সের দোকান, তো ওখান থেকে একটু স্ন্যাক্স আনিয়েছিলাম, এই যো একটুখানি আলুর চিপস আনিয়েছিলাম, একটা বিস্কিট আনিয়েছি, আর এই একটা আনিয়েছি, এটাকে এটা মালপোয়ার মতন দেখতে, কিন্তু এটা এটা না এখানে সবাই পুজোর সময় খায়, তো আমি আমার এগুলো খেতে খুব ভালো লাগে, এটা আটা নারকোল এগুলো দিয়ে করে, এটা কিন্তু মালপোয়া নয় একটু অন্য রকমের, তো এটা খেতে আমার ভীষণ পছন্দ, তো এটা একটা আনিয়েছি। আর এই বিস্কিট আর চিপস, চিপস দেখো অর্ধেক খেয়েও নিয়েছি, তো এগুলো আনিয়েছি, ভাবছি একটুখানি বিস্কিটটা খাবো। অয়ন বলছে বিস্কুটটা খেতে হবে না, কারণ বিস্কিট আমাদের অলরেডি ঢালাই রয়েছে, এটা বরঞ্চ একটুখানি খাবার, চিপস তো একটু একটু করে খাচ্ছি, চিপস আগের দিন না ডালের সাথে খেয়েছি, ডাল ভাতের সাথে খেয়েছি, এটা একটু খেতে ইচ্ছা করছে। আর করাচি বিস্কিটটা এই যে ঢালা আছে বলেই অয়ন বারণ করলো, বললো ওই বিস্কিটটা আর খুলো না এখন। তো এই দিয়েই আজকে চা খাবো সকালবেলা, আর ভাবছি একটুখানি মুড়িও নিয়ে নিই, আসলে মুড়ির সাথে না কিছু মানে মেখে খেতে এখন আর ইচ্ছা করছে না, টাইমও নেই, 10টা বেজে গেছে, আর সকাল থেকে একটা একটা করে জিনিস আসছিল, তো এখন ভাবছি আমি সিম্পল একটু চা আর বিস্কিটই খেয়ে নিই, একটু মুড়িও নিয়ে নিলাম। চা রেডি, আর চায়ের সাথে টাও রেডি, তো চলো এবার আমরা খেয়ে নিই আগে চাটা। দুপুরের রান্না করার জন্য চলে এসেছি, আর রান্নাটাও বসিয়ে দেবো, আজকে রান্না করব লোটে মাছের ঝুড়োটা, ওটাই আজকে করব, লোটে মাছটা নিয়ে এসেছি, খেতেও বেশ ইচ্ছে করছে, আজকে ওটা রান্না করে ফেলি, আর মাছগুলো তুলে রেখেছি, অন্য মাছগুলো আর কিছু করছি না, কালকে ডাল রয়েছে, তো দুপুরে ডাল আর মাছ দিয়েই হয়ে যাবে, একটু পাঁপড়ও ভেজে নেব, আর সমস্ত জোগাড়ও করে নিয়েছি, তো চলো রান্নাটা এবার বসিয়ে দিই। তো দেখো মাছটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর এদিকে আমি সমস্ত কিছু জোগাড়ও করে নিয়েছি মাছ রান্না করব বলে, আদা রসুন বাটা, এখানে আদাটা বেশি আছে, একটু রসুন আর লঙ্কাও থেতো করেছি, আর এখানে রয়েছে রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচো, একটু টমেটো নিয়ে নিয়েছি, রসুনটা কিন্তু একটু বেশিই নিয়েছি, লোটে মাছে না রসুনটা একটু বেশিই লাগে,
তো এই সমস্ত কিছু মাখাবো, মাখিয়ে বসিয়ে দেব। খুব ইজি প্রসেসেই কিন্তু আমি লোটে মাছটা রান্না করি। আলাদা আলাদা করে আমি একেবারে কুক করব না। তো দেখো আমি এর মধ্যে নুন হলুদও অ্যাড করে দিয়েছি। এবার সব কিছু দিয়ে এটাকে ভালো করে লোটে মাছটাকে আমি মাখিয়ে নেব। কড়াই বসিয়ে দিলাম। সর্ষের তেলটাও কিন্তু আমি বেশ বেশি করে দেব, কারণ এই মাছগুলোতে না মানে তেলটা একটু বেশি লাগে। এবার আমি এই মাছ মাখাটা এর মধ্যে দিয়ে দেব তেলে। তো দেখো একবারে সব কিছু বসিয়ে দিয়েছি আমি। এবার এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি ঢেকে ঢেকে আস্তে আস্তে এটাকে রান্না করব। তো বসিয়ে দিয়েছি, এবার এটা আস্তে আস্তে হোক, আমি এটা একটু ধিমে আছেই করব। জাস্ট আর কিছুই করার নেই, একটু একটু করে এসে নাড়া দেব। নাড়তে নাড়তেই এটা রান্না হয়ে যাবে। তো দেখো অনেকটা কিন্তু ড্রাই হয়ে এসেছে, এটাকে আরও অনেকটা ড্রাই করতে হবে। আর এর মধ্যে আর কিছুই অ্যাড করব না, শুধু ড্রাই করতে থাকবো নেড়ে নেড়ে। তো দেখো আমার মাছ রান্না কিন্তু একদম হয়ে গেছে। এবার না আমি এর মধ্যে একটুখানি গরম মশলা ছড়িয়ে দেবো আর নামিয়ে নেব। ধনে পাতা তো নেই, তাই ধনে পাতা ছড়াতে পারলাম না, তো আমার এই রান্নাটা একদম ডান। এবার আমি এটাকে বাটিতে তুলে নেব একটু গরম মশলা ছড়িয়ে। তো রান্না তো এদিকে ডান, এবার আমি বাইরে চলে যাব, জুতোর শোকেসটা পরিষ্কার করব। স্প্রে নিয়ে নেব। চলে এসেছি বাইরে, শোকেসটা পরিষ্কার করব। তো দেখো ভীষণ নোংরা পড়ে গেছে। এটা আমি মোটামুটি মানে বছরে একবারই পরিষ্কার করি, এমনিতে পরিষ্কারই থাকে। তো আজকে একেবারে পুরনো যে জুতোগুলো পরি না সেগুলো ফেলে দেব, আর তার সাথে সাথে শোকেসটা ভালো করে স্প্রে দিয়ে পরিষ্কার করব। জল তো ইউজ করব না, একটু ভেজা ভেজা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করলে না খুব ভালো পরিষ্কার হয়। কিন্তু আজকে আমি আর জল ইউজ করছি না, শুকনো শুকনোভাবেই ক্লিন করে দেব। আর অনেকগুলো জুতো ছিল যেগুলো আর মানে পরার নয়, তো সেগুলো আমি একেবারে ফেলে দেব। তো এই জুতোগুলো এখন সব বার করব আর ক্লিন করব, আর যেগুলো পরবো না সেগুলো ফেলেও দেব। আর ওদিকে দেখো অয়নও অনেকগুলো জুতো জমা করেছে, ওগুলোকেও ফেলবো সব। জুতোর শোকেস পরিষ্কার হয়ে গেছে, ঘরটাও মুছে নিয়েছি, পুরো ঘরটা ভালো করে ক্লিন করে নিলাম ঝেড়ে মুছে। অয়ন অবশ্য ঝেড়ে দিয়েছে আর আমি ক্লিন করে নিয়েছি। রান্নাবান্না শেষ, এবার স্নান করতে চলে যাব, একটু ফ্যানের হাওয়া খাচ্ছি। ঘরটাও না শুকোচ্ছে না, তাই দুটো ঘরেই ফ্যানটা চালিয়ে দিয়েছি। এবার অফ করে দেবো, দিয়ে স্নান করতে চলে যাব। একেবারে খাওয়ার টেবিলে তোমাদের সাথে দেখা হচ্ছে। পাঁপড়টাও দেখো ভেজে নিলাম, স্নান সেরে চলে এসেছি, এবার খেতে বসবো। পড়ে গেল দেখো। তো চলো টেবিলে যাওয়া যাক। তো দেখো টেবিলের উপর সমস্ত খাবার গুছিয়ে নিয়েছি। শশা কেটে নিয়েছি, লেবু নিয়েছি একটু, কারণ একটু টক ডাল করেছি, কিন্তু টক ডালটার নাম কাবাস্তাহি টক ডাল, কারণ এই আমগুলোতে না একটুও টক নেই। তো একটু তার জন্য লেবু নিয়েছি। পাঁপড় ভেজে নিলাম, এটা তো কালকের ভাত বললাম মনে হয়। আর এই হচ্ছে আজকের গরমাগরম ভাত। তো দেখো প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি, লোটে মাছ নিয়েছি আর একটু ভাত নিয়েছি। আজকে লোটে মাছ দিয়ে ফার্স্টে না খেতে ইচ্ছা করছে, ডালটা দিয়ে পরে খাবো টক ডাল দিয়ে। আজকে একেবারে স্নান টান সেরে সেই খেতে বসে গেছি, আজকে আর চুলঠুলো আসরানোর টাইম পাইনি। দারুণ। খাওয়া দাওয়া শেষ, বাসন টাসন ধোয়া হয়ে গেছে, জামা কাপড়ও মেলে দিয়ে এলাম। পাটা না এত ব্যথা করছে আজকে, মানে হাঁটাহাঁটির কাজ বেশি হয়েছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ বেশি হয়েছে। তো এখন বসে আছি, বিকেলবেলা না আজকে একটু হোমিওপ্যাথি ডক্টরের কাছে যাব, আর আমি এখন একটু বসে মৌরি খাচ্ছি। আজকাল খেয়ে দিয়ে উঠা খুব মৌরি খাওয়ার আবার মানে শখ হয়েছে। তো বিকেলবেলা হোমিওপ্যাথি এখানে একজন ডক্টর বসে চেম্বারে, এই প্রথমবারই যাব, ভিজিট করব, আগে কখনো যাইনি। আমার হাতে না কীরকম যেন হচ্ছে, একটাকে কী বলে যেন আয়ন, লাইপোমা, লাইপোমার মতন হচ্ছে। তো ওটাকে একটু দেখাবো আর ওষুধ নেব, কী বলে শুনবো। আর অয়ন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জামা কাপড় ভাজ করছে। এই দেখো কাজের ফাঁকে টুকটুক করে একটুখানি কাজ করে নিচ্ছে। জামা কাপড় ভাজ করাটা অবশ্য অয়নেরই ডিউটি, ওই করে, মাঝে মাঝে অবশ্য আমি করে দিই। আর আমি এখানে বসে আছি, বসে বসে মৌরি খাচ্ছি, ও কাজ করছে। তো চলো এবার একটু রেস্ট নিই, তারপর আবার বিকেলে বেরোতে হবে। ডাক্তারের চেম্বারে চলে এসেছি, দাঁড়িয়ে আছি। এই প্রথমবার এসেছি না, একটু যেন কেমন লাগছে। আর রাস্তা দিয়ে গাড়ি দেখছি, দেখো কত রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে।
এই ক্লিনিকটা একদমই আমাদের বাড়ির সামনে। আমি আগে জানতামই না যে এখানে হোমিওপ্যাথি ডাক্তারকেও পাবো। চলো আবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলবো।